एडुकेशन वर्ल्ड कंसल्टेंसी बेस्ट करियर गाइड फॉर स्टूडेंट्स ऑपोजिट ओल्ड गैस गोडाउन कैचुभूमि अगरतला সম্প্রতি ত্রিপুরা তপশালী জাতি সমন্বয় সমিতির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যজুড়ে প্রতিটি জেলায় স্থানীয় সমস্যাগুলো নিয়ে জেলা শাসকের নিকট গণ ডেপুটেশন প্রদান করা হবে উক্ত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ত্রিপুরা তপশালী জাতি সমন্বয় সমিতি পশ্চিম জেলা কমিটির উদ্যোগে স্থানীয় ১৩ দফা দাবির ভিত্তিতে পশ্চিম জেলা জেলা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয় পরবর্তী সময়ে একটি র্যালি করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বামপন্থী কর্মী সমর্থকরা উক্ত কর্মসূচিতে উপস্থিত বিধায়ক সুদন দাস রতন ভৌমিক সহ অন্যান্য বামপন্থী নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদন দাস বলেন রাজ্যের গ্রামীণ এবং শহর এলাকাগুলোতে কর্মহীন হয়ে পড়েছে গরিব অংশের মানুষ স্থানীয় দাবির ভিত্তিতে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে নভেম্বর মাসের ১৫ তারিখ থেকে আমরা এই আন্দোলনের আহ্বান করেছি বিভিন্ন মহকুমাতে অঞ্চলে স্থানীয়ভাবে এলাকাতে এই আন্দোলন শুরু হয়েছে এখন আপাতত আজকে আমরা পশ্চিম জেলার জেলা শাসকের নিকট জেলা ভিত্তিক ১৩ দফা দাবির ভিত্তিতে এই আন্দোলনে সামিল হয়েছে আমাদের দাবিগুলির মধ্যে প্রথম যে দাবি কি গ্রামীণ এলাকা কি শহর এলাকা কর্মহীন হয়ে পড়েছে বিশেষ করে গরিব অংশের মানুষ না রেগার কাজ আছে না টুয়েপের কাজ আছে রেগার কাজ প্রতি মাসে চার দিন কাজ হচ্ছে না পাঁচ দিন কাজ হচ্ছে না একটা সময় বামফ্রন্ট সরকারের সময় এটা ৯৫ দিন হতো বছরে এখন ৪০ দিন কাজ হচ্ছে না